আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। কি ভালো আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের কয়টা সেকশন একসাথে ক্লাস করেন? স্যার একটা সেকশন। কয়টা? স্যার দুটো। স্যার আমাদের একটাই সেকশন। স্টুডেন্ট কতজন আপনাদের? স্টুডেন্ট কতজন জয়েন করে নরমালি ক্লাসে? স্যার অ্যারাউন্ড 42। অ্যারাউন্ড 42। মারাটি তো জয়েন করেছে, ঠিক আছে, আমি ক্লাস স্টার্ট করি। হ্যাঁ, তো আপনারা তো আমাকে চেনেন না স্যার। কাইন্ডলি আমাদের হচ্ছে বইটার নাম আর লেখকের নামটা বলে দিন। হ্যাঁ বলবো, সমস্যা নেই, ক্লাস শুরু করি। হ্যাঁ স্যার, ওকে। আপনাদের সব টিচার কি বাংলাতে পড়াচ্ছে নাকি ইংলিশ পড়াচ্ছে? ইংলিশ ভার্সনে পড়াচ্ছে স্যার? বাংলাতে পড়াচ্ছে স্যার, বাংলাতে পড়াচ্ছে। ছবি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, একটু অস্পষ্ট স্যার, একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। দেখা যায়? জি স্যার, এখন ক্লিয়ার। এটা হচ্ছে আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেবাস। হ্যাঁ জি স্যার। এটাতে এই কোর্সে আপনাদের 4 ক্রেডিট, এখানে প্রায় 12টা চ্যাপ্টার পাবেন আপনারা। এখানে আমাদের ফাইনাল এক্সামে পার্ট এ থেকে 10টা কোশ্চেন থাকবে, যেখানে আপনাদের একেবারেই এনসিকিউ টাইপের এক কথায় লিখতে হবে, প্রত্যেকটাতে 1 মার্কস। সো 12টা কোশ্চেন থেকে আপনাদের 10টা অ্যান্সার করতে হবে। আচ্ছা, শর্ট কোশ্চেন আপনাদের থাকবে হচ্ছে 8টা, ইউ হ্যাভ টু অ্যান্সার 5। দ্যাট মিন্স প্রায় 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে 8টা থেকে, এখানে থাকবে 20 মার্কস।
এরপর আপনাদের ব্রড কোশ্চেন থাকবে হচ্ছে প্রায় পাঁচটা থাকবে, যেটা আটটা থেকে মানে অ্যান্সার করতে হবে আর কি, আটটা থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে। আটটা দেবে, আটটা থেকে আপনারা অ্যান্সার করবেন হচ্ছে পাঁচটা, এটা থাকবে 5.50। এই টোটাল আপনাদের 80, আর আপনাদের কলেজে যে ইন কোর্স এক্সাম হবে সেখানে থাকবে হচ্ছে 20। সো এই টোটাল আপনারা 100 মার্কস এর আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশন। সিলেবাসটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। কোনো কোশ্চেন আছে? এনিওয়ান কোনো কোশ্চেন আছে? নো স্যার। এখন আমরা মেইন কথায় আসি। আপনারা বইয়ের কথা বলছিলেন, কোন বইটা ফলো করবেন? আপনাদের বেশ কয়েকটা বই আছে, যে কোনো একটা বই আপনারা কিনতে পারেন। মাহবুবুর রহমান, তারপর আব্দুল মান্নান মন্ডল এবং অনুপম হালদার স্যারের একটা বই আছে, এর ভিতরে যে কোনো একটা। আপনি কোনটা ফলো করে আমাদের পড়াবেন সেটা একটু বললে ভালো হতো। জি, আসলে আমি কোনো স্পেসিফিক বই ফলো করছি না। এখানে যে বইয়ের এটা দেওয়া আছে, এটা সম্ভবত মাহবুবুর রহমানের বই। তো মাহবুবুর রহমান অথবা আব্দুল মান্নান মন্ডল স্যারের দুইটা বইয়ের যে কোনো একটা কিনলেই হবে, সমস্যা নেই। তাহলে আমরা কিনবো কোনটা? আমি তো এটাই বললাম, আপনাদের ম্যাক্সিমাম টাইম আপনাদের দুইটা বই থাকলে ভালো হবে। হ্যাঁ, কারণ কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার একটা বইয়ে হয়তো পাবেন না, তখন আরেকটা বইয়ের হেল্প নেওয়া লাগতে পারে। তো আপনারা আপাতত আব্দুল মান্নান মন্ডল এবং অনুপম হালদার স্যারের বইটা কিনতে পারেন। এরপরে আপনারা যদি প্রয়োজন হয় মাহবুবুর রহমান স্যারের বইটাও কিনতে পারেন। তো ইটস টোটালি আপ টু ইউ। তারপরেও আপনারা দুইটা বই কাছে নিয়ে দেখবেন যে বইটাতে আপনাদের মনে হচ্ছে যে ভালো। একটা নাম আব্দুল মান্নান মন্ডল বললেন, আরেকটা নাম যেন কি বললেন? মাহবুবুর রহমান। আচ্ছা, আরেকটা বলছিলেন সেটা কোনটা? আর একটা বলি নাই, আমি বলছি ওইটার রাইটার দুইটা, আব্দুল মান্নান মন্ডল এবং অনুপম হালদার, এটা দুইজন রাইটার। আর এখন যেটা বলছি মাহবুবুর রহমান, এটার একটাই রাইটার। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। জি স্যার। এই দুইটা বই আপনারা দেখবেন, যে বইটা ভালো লাগে আপনাদের পছন্দ মিলিয়ে দেখবেন। লাস্ট ভিডিও চ্যাট 6 মিনিট। আমি আপনাদেরকে মিউট করে দিয়েছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে আনমিউট করে কোশ্চেন করবেন। আর আপনারা অবশ্যই আপনাদের বাসাতে যদি গ্যাঞ্জাম হয় বা কথা হয় তাহলে নিজেদেরকে মিউট করে রাখাটাই বেটার, ঠিক আছে? কারণ এখানে সাউন্ড হলে তো আসলে কথা সবাই শুনতে পাবে না। আচ্ছা, এখন আমরা মেইন কথাতে আসি, আমাদের ক্লাসে আসি। আপনারা সবাই SMS এর মাধ্যমে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। আর যদি আমার কথা বুঝতে না পারেন বা শোনা না যায় বা কোনো প্রবলেম থাকে আমি পড়ানোর পরেও, সেটা আমাকে সাথে সাথে বলবেন যে স্যার আমি এই জায়গায় বুঝি নাই বা এটাতে একটু প্রবলেম আছে, সেটা সাথে সাথে বলবেন। কেউ কিছু বলছেন? আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, জি স্যার। ফার্স্ট অফ অল, চ্যাপ্টার 1 এ আমরা হচ্ছে কম্পিউটার কি সেটা সম্পর্কে একটু জানবো। কম্পিউটার কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে বা কোথা থেকে আসছে, এন্ড হোয়াট ডু উই মিন বাই কম্পিউটার। আপনারা মনে হয় জানেন যে আপনাদের কোশ্চেন কিন্তু ইংলিশে হবে, বাট যারা ইংলিশ ভার্সন তারা ইংলিশে লিখবেন, যারা বাংলা ভার্সন তারা বাংলাতে লিখবেন অ্যানসার। সো আপনাদের কোশ্চেন কিন্তু ইংলিশেই হবে। তো
আমরা দেখে নেই কম্পিউটারটা কি। কম্পিউটার হচ্ছে একটা ইংরেজি শব্দ, আর উৎপত্তি হচ্ছে গ্রিক কম্পিউট শব্দ থেকে। তো কম্পিউটার শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে গণনাকারী বা হিসাবকারী অর্থ। তো এটি এমন একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র যা প্রদত্ত যুক্তিসঙ্গত ডেটা ও নির্দেশের ভিত্তিতে অতি দ্রুত কার্য সম্পাদন করে। And obviously, its work is totally correct and error-free. এটা আমাদেরকে এমনভাবে কাজ করবে বা এমনভাবে কাজ করে দিবে that seems or obviously it should be error-free. এটা error-free ভাবে কাজ করবে আমাদের সাথে। এবং obviously it will execute its every task very quick. এটা খুব দ্রুত কাজ করবে। কম্পিউটার বিভিন্ন ধরনের বৈদ্যুতিক এবং বিদ্যুৎ চুম্বকীয় যন্ত্র দিয়ে যন্ত্রাদির সমন্বয় এ গঠিত এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা ইনপুট হিসেবে ডেটা প্রাপ্ত ডেটা ও নির্দেশের সমষ্টি তথা প্রোগ্রামকে দ্রুত গতিতে প্রয়োজনীয় প্রক্রিয়াকরণের পর নির্ভুল ফলাফলকে আউটপুট হিসেবে প্রকাশ করে। দিস ইজ দ্য ডেফিনেশন। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। সো এই লাইনটা অবশ্যই একটু ভালো করে দেখবা যে কম্পিউটার ইজ দ্য কম্বিনেশন অফ ইলেকট্রিক and electromagnetic instruments and it will execute every instructions or every input that we will give and it will process the input and result display or output it output ke result hebe display te show korbe obviously প্রক্রিয়াকরণের পর। তো এখানে দেখো একটা প্রসেসিং ডায়াগ্রাম দিয়েছে যেখানে ইনপুট হিসেবে আমরা প্রসেসরকে দিচ্ছি, কম্পিউটারের প্রসেসর সেটা আউটপুট হিসেবে আমাদেরকে ডিসপ্লেতে প্রদর্শন করছে। এটা হচ্ছে কম্পিউটারের কাজ। নাও আই এম এক্সপ্লেইনিং দ্য টাস্ক অফ ফাংশনস অফ এ কম্পিউটার। একটা কম্পিউটার কি কি কাজ করে বা কি কি ফাংশনালিটিস আছে সেগুলো আমরা এখানে দেখব। কম্পিউটার বিভিন্ন ধরনের যন্ত্রাদি যেমন কিবোর্ড মাউস এগুলোর সাহায্যে ইনপুট হিসেবে ডেটা ও নির্দেশাবলী গ্রহণ করে থাকে। তোমরা যদি বাসায় কম্পিউটার ব্যবহার করে থাকো তোমরা সবাই মোটামুটি জানো, সবাই মোটামুটি কম্পিউটার ব্যবহার করে অভ্যস্ত না? সবাই কম্পিউটার ইউজ করে অভ্যস্ত কিনা তোমরা? জি স্যার। হ্যাঁ মোটামুটি এখন তো আসলে এটা সবার বাসায় আছে, ম্যাক্সিমাম মোটামুটি ভাবে সব জায়গায় সবার ইয়েতেই পাওয়া যায়, আবার কলেজে বা ইনস্টিটিউশনে এটা আসলে অ্যাভেলেবেল, এটা কোনো ক্রাইসিস নাই। সো তোমরা বিভিন্ন মাধ্যম থেকে এটা ইউজ করে থাকতে পারো এবং এটা কিভাবে কাজ করে সেটাও অনেকেই ম্যাক্সিমামই সবাই জানো। তো এটা দেখো গৃহীত বা যে ইনপুটটা আমরা দিচ্ছি বা যে কাজটা আমরা দিচ্ছি নির্দেশ দিচ্ছি সেগুলো প্রক্রিয়াকৃত ফলাফল মেমোরিতে এটা কি করতে পারে স্টোরও করতে পারে, আবার কি করে ব্যবহারকারীর প্রদত্ত নির্দেশের ভিত্তিতে ডেটার প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ করে এবং প্রক্রিয়াকরণের পর ফলাফল বিভিন্ন যন্ত্রাদি যেমন মনিটর বা প্রিন্টার ইত্যাদিতে প্রকাশ করে। তাহলে তোমরা বুঝতে পারছো কিনা একটা কম্পিউটার কি কি কাজ করে বা কি ধরনের কাজ করে, বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা দেখি একটা কোশ্চেন করি, কতটুকু বুঝেছ, অ্যাক্টিভ আছে কিনা সবাই? ফাইরুজ আক্তার, আর ইউ দেয়ার? মিস ফাইরুজ আক্তার, আর ইউ দেয়ার অর স্লিপিং? ক্লাস করতেছো নাকি অন্য কিছু করছো? না স্যার, ক্লাস করছি। ক্লাসে আছো? আচ্ছা বলো তো কম্পিউটারের একটা কাজ। আমরা কম্পিউটারের মাধ্যমে অনেক কিছু করতে পারি, ইমেল করতে পারি। আই এম নট লিসেনিং টু ইউ, প্লিজ লাউডার, হ্যাঁ একটু জোরে বলো। আমরা ইমেল করতে পারি কম্পিউটারের মাধ্যমে, আর অন্যান্য যে কমিউনিকেশন কোড করতে পারি। কি করতে পারি?
বুঝি নাই আবার বলো। স্যার তথ্য সংগ্রহ করতে পারি। তথ্য সংগ্রহ করতে পারি, কম্পিউটারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা সম্ভব, এটা সঠিক। সেটা ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটও লাগবে। আমি বললাম কম্পিউটারে নরমাল যে কাজগুলো করে যেগুলো আমি পড়ালাম তার ভিতর থেকে একটা বলো। স্যার ডাটা সেভ রাখতে পারি। হ্যাঁ ডাটা সেভ করে রাখতে পারে, গুড। রাফিয়া সুলতানা, আর ইউ দেয়ার? ইয়েস স্যার। তুমি একটা কাজের কথা বলো, কম্পিউটার কি কাজ করে? মেমোরিতে কোনো কিছু সেভ করে রাখা যেতে পারে। হ্যাঁ এটা তো বললো, তুমি এটা ছাড়া আর অন্য আরেকটা বলো। পারবা? স্যার আমি পারবো। বলো। কম্পিউটার দ্রুত গতিতে কাজ সম্পূর্ণ করতে পারে, দেখিয়ে বললাম। হ্যাঁ কম্পিউটার দ্রুত গতিতে কাজ সম্পূর্ণ করতে পারে, দেখে বলো, সমস্যা নাই, কিন্তু বলতে তো হবে। যাই হোক, এখন আমি নাও আই এম এক্সপ্লেইনিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিউটার অর ফিচার্স অফ এ কম্পিউটার লাইক অ্যাকিউরেসি। কম্পিউটার যে কাজটা আমাদের করে দেয় সে কাজটাতে কি ভুল থাকে কখনো, বলো তো? নো স্যার। হ্যাঁ ভুল থাকতে পারে, কিন্তু যদি থাকেও সেটা কম্পিউটারের ভুল না, সেটা কার ভুল? যে কাজটা করছে তার, মানুষের। হ্যাঁ মানুষের ভুল, যে নির্দেশ প্রদান করছে, obviously যে ইউজ করছে বা নির্দেশ প্রদান করছে তার ভুল। বাট কম্পিউটার আসলে ভুল করতে পারে না, কারণ তাকে এভাবে এমন ভাবে তৈরি করা হয়েছে যে সে সঠিকভাবে কাজ করবে যদি কোনো প্রবলেম না থাকে। সেটাই বলছে, দেখো কম্পিউটার যে কোনো কাজ নির্ভুলভাবে সম্পন্ন করতে পারে, কেননা এর প্রক্রিয়াকরণ অংশ অসংখ্য সূক্ষ্ম বৈদ্যুতিক বর্তনীর সমন্বয়ে গঠিত। কখনো কখনো কম্পিউটার ভুল ফলাফল দিতে পারে, তবে এটি হয়ে থাকে প্রোগ্রামের ভুল প্রোগ্রাম রচনার ফলে। কাজেই ভুল সম্পাদনার জন্য অবশ্যই নির্ভুল ইনপুট দিতে হবে। তুমি যদি ভুল ইনপুট দাও তাহলে ইউ কান্ট এক্সপেক্ট রাইট আউটপুট। হ্যাঁ তুমি যদি ইনপুট বেঠিক দাও আউটপুটও বেঠিক আসবে। সরি, নেক্সট দ্রুত গতি, হাই স্পিড, যে কথাটা ওই যে ওই মেয়েটা বলছিল যে কম্পিউটার ক্যান ওয়ার্ক ইন হাই স্পিড দ্যাট হিউম্যান বিইং কান্ট ডু। সাউন্ড কিসের? তোমাদেরকে বলছি না, সাউন্ড হলে মিউট করে রাখো। কম্পিউটার অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন, দ্রুত গতি সম্পন্ন একটি যন্ত্র। এর দ্রুত গতির কারণ এটি বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে কাজ করে, যার গতি আলোর গতির চাইতে কিছুটা কম। দ্যাট মিন্স ইট ক্যান ওয়ার্ক লাইক দ্য স্পিড অফ লাইট, এটা আলোর গতির কাছাকাছি বা আলোর গতির মতোই কাজ করতে পারে। কম্পিউটারের কর্তৃক কাজের গতিকে মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড ইত্যাদি এককে প্রকাশ করা যায়। এই যে এখানে যে কথাগুলো লেখা আছে, এক মিলি সেকেন্ড সমান 10^-3 বা 1/1000 সেকেন্ড, এগুলো একটু মুখস্থ করে ফেলবা। এগুলো তোমাদের ওই যে এমসিকিউ তে, এমসিকিউ না মানে এক মার্কসের যে কোশ্চেন থাকে তাতে আসতে পারে। যেমন আসতে পারে যে এক পিকো সেকেন্ড সমান কতটুকু বা কত, তখন তোমাকে বলতে হবে। এক মিনিটে কম্পিউটার যে কাজ করতে পারে মানুষের তা সম্পন্ন করতে সারা জীবন লেগে যায়। কম্পিউটার প্রতি সেকেন্ডে 1-4 মিলিয়ন গাণিতিক কার্যাবলী সম্পন্ন করতে পারে। বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। এরপর আসছে ক্লান্তিহীনতা বা ডেলিজেন্স অর টায়ার্ডনেস। এ কম্পিউটার ক্যান ওয়ার্ক উইদাউট গেটিং টায়ার্ড, মানে এটা ক্লান্তি ছাড়াই কাজ করতে পারে। মানুষ কি পারে ক্লান্তি ছাড়া কাজ করতে? তোমরা যে ক্লাস করতেছো, তোমরা ক্লাস করতেছো, এই ক্লাসটা যদি আমি 24 ঘন্টা কন্টিনিউ করতে করি তাহলে কি তোমরা করতে পারবা নাকি আমি কথা বলতে পারবো, বলো তো? পারবো না। হ্যাঁ তোমরাও পারবা না, আবার আমিও পারবো না, কারণ আমাদের লিমিটেশনস আছে, আমরা একটা না অনেকক্ষণ কাজ করতে পারি না।
কিন্তু কম্পিউটার এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা কন্টিনিউয়াসলি কাজ করতে পারে ক্লান্তিহীন, একই সাথে কন্টিনিউয়াস এন্ড অ্যাকিউরেট। এরপর আসছে মেমোরি। মেমোরির কথাটা তো একটু আগে তোমরাই বললে যে কম্পিউটার ক্যান প্রিজার্ভ ইটস ডেটা, কম্পিউটার তার ডেটা সংরক্ষণ করতে পারে। কিছু অস্থায়ী মেমোরি আছে, কিছু স্থায়ী মেমোরি আছে। অস্থায়ী মেমোরি যেটা কম্পিউটার অফ করলেই চলে যায়, আর স্থায়ী মেমোরি যেটা কম্পিউটার অফ করলেও চলে যায় না। এখন একটু বড় দেখা যায়? জি স্যার, জি স্যার। তোমাদের সিআর কে? ও অসুস্থ, আজকে জয়েন হতে পারেনি। অসুস্থ, তাহলে ডেপুটি সিআর কে? ডেপুটি আছে কেউ? না স্যার, না স্যার, নো স্যার। তোমাদের কি ভিডিও অন করে রাখতে বলে অন্যান্য টিচাররা? নো স্যার। এরপর আসছে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। এই যে প্রশ্নটা আমি পড়াচ্ছি কম্পিউটারের বৈশিষ্ট্য, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো মুখস্থ করে ফেলবা, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, সমস্যা নাই। এরপর আসছে লজিক্যাল ডিসিশন। কম্পিউটার গাণিতিক প্রক্রিয়ায় পাশাপাশি যেকোনো যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে। যেমন কম্পিউটার যুক্তিসঙ্গত সিদ্ধান্ত মানে ধরো কাজ করছে না, কম্পিউটার হচ্ছে হ্যাং হয়ে গেছে, তাহলে কি অটোমেটিক অনেক সময় রিস্টার্ট নেয় না অটো? তোমাদের মোবাইল ফোন যখন হ্যাং হয়ে যায় অটোমেটিক্যালি রিস্টার্ট নেয় না সে? জি স্যার। কারণ এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া আছে, যার ফলে সে নিজেই নিজে কিছু সিদ্ধান্ত নিতে পারে। এরপর সে বহুমুখিতা মানে ভার্সেটিলিটি, মানে তোমার হচ্ছে এটা বহুমুখী কাজ করতে পারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইয়াতে। যেমন শিক্ষার কাজ যেমন করতে পারে, একই সাথে সে তোমার লাইব্রেরি, তারপর শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে, ব্যাংকিং, সব সেক্টরের বিভিন্ন ধরনের কাজ করা যায় কম্পিউটারের সাহায্যে। এরপর আছে স্বয়ংক্রিয়তা। স্বয়ংক্রিয়তা মানে হচ্ছে অটোনোমাস, যেটা অটোমেশন। তো এটা হচ্ছে একটা কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে কিছু কাজ করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে কিছু কাজ করা মানে যে কাজগুলো তুমি নির্দেশ না দিলেও সে করে ফেলছে, সেগুলো কি? যেমন আমি তোমাদের যদি এখন এই যে টাস্ক এখানে যদি দেখাই, এই যে দেখো টাস্ক ম্যানেজারে গেলাম, এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস, এই যে 30টা প্রসেস কাজ করছে, এগুলা কি আমি করতে বলেছি কম্পিউটারকে? আমি শুধুমাত্র গুগল ক্রোমটা ওপেন করেছি, এই যে তোমাদের জুমে ক্লাস নিচ্ছে জুম সফটওয়্যার ওপেন করেছি, কিন্তু বাকি যে কাজগুলো আছে এগুলা কি অটোমেটিক্যালি কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে না? জি স্যার, জি স্যার। এই কাজগুলো অটোমেটিক্যালি দেখো উইন্ডোজের প্রসেসর যদি আসি না, এগুলো অটোমেটিক্যালি করছে। তো এরকম অনেক কিছু থাকে যেগুলো কম্পিউটার অটোমেটিক্যালি আমাদের করতে থাকে ব্যাকগ্রাউন্ডে। এরপর আসছে বিশ্বাসযোগ্যতা, ইন্টেলিজেন্স। বিশ্বাসযোগ্যতা আসলে কম্পিউটারকে কি আমরা বিশ্বাস করি না? জি স্যার, জি স্যার। মানুষকে বিশ্বাস করা যায় না, কিন্তু কম্পিউটারকে কি বিশ্বাস করা যায় তো নাকি? জি স্যার। কম্পিউটার কোনো ত্রুটি করবে না, কম্পিউটার কোনো ত্রুটি করবে না, কিন্তু মানুষ বিশ্বাসের মর্যাদা রাখে না অনেক সময়। আচ্ছা, নাও আমরা জানবো যে কম্পিউটারের ইতিহাস, হিস্ট্রি অফ কম্পিউটার। তোমরা জানো কম্পিউটার কখন কিভাবে এসেছে? তোমাদের আইসিটি ছিল না ইন্টারমিডিয়েটে? জি স্যার, জি স্যার ছিল। তাহলে তো তোমাদের 12 অধ্যায়ের মধ্যে হচ্ছে কয়টা চ্যাপ্টার হচ্ছে মানে ম্যাথ আছে, তোমার লজিক গেট হাবি যাবে এগুলো? একটা চ্যাপ্টারে আছে স্যার। থিওরি ম্যাক্সিমাম চ্যাপ্টার গুলো কি থিওরি বেসড? বুঝি নাই তোমার কথা।
স্যার ম্যাক্সিমাম চ্যাপ্টার গুলো কি থিওরি বেস থাকবে নাকি লজিক গেট এগুলো থাকবে, মানে ম্যাথমেটিক্যাল টার্মস গুলো? না, ম্যাথমেটিক্যাল টার্মস শুধু একটা চ্যাপ্টারে আছে এবং সেটা খুব বেশি না, তোমাদের জন্য আসলে থিওরিটাই বেশি, বুঝতে পারছো? তোমাদের বেসিক কিছু নলেজ দেওয়া হয়েছে, আসলে তোমাদের ডিটেইলস তেমন কিছুই দেওয়া হয়নি। আচ্ছা, তোমাদের ভিতরে কেউ কি ছিল যে ঢাকা সিটি কলেজে ইন্টারমিডিয়েট পড়েছো? ফাতেমা রোজি এবং মরিয়ম তাহলে তো তোমাদের আসলে পরিচিত, তোমরা তো সেকেন্ড ইয়ারে তাই না? এক বছর তো ক্লাস করেছো কলেজে নাকি? জি স্যার করেছি। তাহলে তো কলেজ তোমরা চিনো, আমি তো ভাবছি তোমরা মনে হয় কলেজ চিনো না। আমাদের ইন্টারমিডিয়েটে সালমা ম্যাডাম ক্লাস নিত, মনে আছে? সালমা পারভিন না? তোমরা আমাকে তো দেখোনি মনে হয়, আমাকে চিনো? আচ্ছা, সমস্যা নাই, এখন ইনশাল্লাহ যদি কলেজ চলে তাহলে তো তোমাদের সাথে দেখা হবেই। তো আমরা এখন জেনে নিই কম্পিউটারের ইতিহাস। হ্যাঁ, কম্পিউটার কত সালে কিভাবে এসেছে? গণনার প্রচেষ্টা কম্পিউটার উদ্ভাবনের প্রাচীনতম ঘটনা। প্রাচীনকালে মানুষ সংখ্যা বোঝানোর জন্য ঝিনুক, নুড়ি, দড়ির গিট প্রভৃতি ব্যবহার করত। সে সময় মানুষ তথ্য সংরক্ষণের জন্য মাটির তৈরি ছক বা সারণি এবং গাছের পাতা ব্যবহার করত। খ্রিস্টপূর্ব 300 বছর আগে চীন দেশে অ্যাবাকাস নামক গণনার যন্ত্র ব্যবহৃত হতো। মানুষ প্রথমে হাতের আঙুল, পাথর বা পায়ে দাগ কাটার পরিবর্তে ডিজিটাল সংখ্যা গণনার পদ্ধতি শুরু করে। আচ্ছা, এগুলো কথা আমরা না বললেও চলবে আমাদের, আমরা শুধু এতটুকু জানি জন নেপিয়ার ইন 1550 টু 1617, এটা হচ্ছে ওর জন্ম এবং মৃত্যুর ডেট। এটা আবার কারো ফোন নম্বর ভাবো না, হ্যাঁ, এটা হচ্ছে ওর জন্ম তারিখ আর মৃত্যু তারিখ। সে হিসাব নিকাশের জন্য হাতির দাঁতের ছোট ছোট অংশ দিয়ে একটি গণনার যন্ত্র আবিষ্কার করেন, যাকে নেপিয়ারের অস্থি বলা হয়। এই লাইনটা একটু মনে রাখবো। এরপরে হচ্ছে ব্লেজ প্যাসকেল, প্রথম গণনার জন্য চাকার সাহায্যে প্যাসকেলের নামক যন্ত্র তৈরিতে সক্ষম হয়। এরপরে আসছে জার্মান গণিতবিদ লিবনিজ, উনি হচ্ছে আরেকটি গণনার যন্ত্র তৈরি করেন যার সাহায্যে গুণ ও ভাগ করা যেত। এরপরে আসছে কম্পিউটার জনক চার্লস ব্যাবেজ, হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার। অ্যাকচুয়ালি চার্লস ব্যাবেজ 1834 সালে যে কোনো প্রকারের হিসাব কার্যে সক্ষম একটি হিসাব যন্ত্রের পরিকল্পনা শুরু করে। ডিফারেন্স ইঞ্জিনের অসমাপ্ততার জন্য ব্রিটিশ সরকার তাকে অনুদান দিতে অস্বীকার করে, কিন্তু ব্যাবেজ নিজ খরচে এর নকশা ও প্রণয়ন নির্মাণের উদ্যোগ নেয়। অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে এই যন্ত্রটিতে নির্দেশ প্রবাহ অর্থাৎ প্রোগ্রাম করার ব্যবস্থা ছিল। এটার নাম কি বললাম? অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তোমরা কি শুনছো আমার কথা? জি স্যার, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। হ্যাঁ, এটা তৈরি করেছেন 1834 সালে, মনে থাকে জানো? আধুনিক কম্পিউটারের জনক, বুঝতে পারছো? হ্যাঁ, আর উনার তৈরিকৃত কম্পিউটারের ওটার নাম ছিল এডভ্যাক। ওনার ওই ইয়া অনুযায়ী যে যন্ত্র তৈরি করা হয়েছে ওটার নাম হচ্ছে এডভ্যাক, এটা মনে রাখবা। এডভ্যাক,
এরপর হচ্ছে মাইক্রো কম্পিউটারের জনক, আচ্ছা এগুলো আর আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা এটা জানবো ইনিয়াক, এটা আমাদেরকে একটু পড়তে হবে ইনিয়াক। এটা মিনিংফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। আমি আবার বলছি ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর, তো ছিল সর্বপ্রথম বৈদ্যুতিক কম্পিউটার। 1943 সালে ইনিয়াকের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1945 সালে। এটি তৈরি করেন অধ্যাপক জন মসলি ও তার প্রকৌশলী প্রেসপার ইকার্ট। ইনিয়াকের প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল এর ওজন প্রায় ছিল প্রায় 30 টন। আচ্ছা তোমাদের কোনো আইডিয়া আছে প্রথম দিকে যখন কম্পিউটার তৈরি করা হয় তখন কম্পিউটারের সাইজ কেমন ছিল? পুরো একটা রুম জুড়ে ছিল, একটা রুম জুড়ে তো আরো পরে তোমাদের এখন একটা মেমোরি কার্ড বা পেন ড্রাইভ এটার সাইজ কত? 1 টেরা 2 টেরা প্রায় 1 টেরাবাইট বা 2 টেরাবাইট এটার সাইজ, অথচ এটা হাতের মধ্যে রাখা যায়। কিন্তু প্রথম দিকে যখন কম্পিউটার তৈরি করা হয়েছিল তখন যে হার্ড ডিস্ক গুলো ছিল সেগুলার সাইজ ছিল খুবই কম, 4-8 বা কয়েক মেগাবাইট, এবং এগুলার সাইজ ছিল অনেক বড়, এটা দেখতে অনেক বড় কিন্তু ধারণ ক্ষমতা কম ছিল। এই যে দেখো এর ওজন ছিল প্রায় 30 টন। 30 টন মানে বুঝছো 1000 কেজিতে 1 টন, তাহলে 30,000 কেজি, তাহলে কত বড় হবে? এর আয়তন ছিল 1000 বর্গফুট। 1000 বর্গফুট কি একটা রুমের সাইজ নাকি একটা ফ্ল্যাটের সাইজ বলো তো? স্যার একটা ফ্ল্যাটের সাইজ। হ্যাঁ একটা ফ্ল্যাটের সাইজ। এটি প্রতি সেকেন্ডে 5000টি যোগ এবং 357টি গুণ করতে সক্ষম ছিল। এই কম্পিউটার চালানোর জন্য 130 থেকে 140 কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন হতো। ওরে বাবা, তার মানে অনেক বিদ্যুৎ লাগতো। এখন বর্তমানে আমরা যে কম্পিউটার ব্যবহার করি সেটা ব্যবহার করতে কতটুকু যা লাগে জানো? না স্যার। কতটুকু বলতো স্যার? 500 ওয়াটেরও কম, তার মানে তোমার হাফ কিলোওয়াটও না, অনেক কম। মানে আমি ডেস্কটপ কম্পিউটারের কথা বলছি, ল্যাপটপে তো আরো কম। এই কম্পিউটারে প্রোগ্রাম সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না, তার মানে এটাতে কোনো মেমোরি কার্ড ছিল না, মেমোরি ছিল না। ইনিয়াকে 18,000 ভ্যাকিউম টিউব ব্যবহৃত হতো। এই যে দেখো ছবিতে দেখতে পাচ্ছ ইনিয়াকের সাইজ। জি স্যার। এবং এটা স্টার্ট করলে মনে করো যে সাউন্ড হতো, তোমাদের ওই যে গার্মেন্টস এর মেশিন স্টার্ট করলে যেমন সাউন্ড হয় দেখছো কখনো? জি স্যার। মানে একটা মেশিন চালালে যেমন সাউন্ড হয় না, ওই যে রড ইটস ইট মানে মানে মেশিন দেখছো? জি স্যার। ওগুলো অনেক সাউন্ড করে না? জি স্যার অনেক সাউন্ড হয়। হ্যাঁ এগুলো কিন্তু এরকম সাউন্ড করত এবং প্রচুর তাপ নির্গত করত, মানে এত তাপ উৎপন্ন হতো, মানে এখনকার কম্পিউটার গুলাতে তো তাপই হয় না, মানে অত বেশি হিট হয় না, কিন্তু এগুলো অনেক হিট হতো। এরপর সে এডভ্যাক ইনিয়াকের সাফল্যে অনুপ্রাণিত হয়ে 1945 সালে মোশলি ও ইকার্ট এডভ্যাক নামে একটি কম্পিউটার তৈরি করে। এডভ্যাকের পূর্ণ নাম ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল কম্পিউটার। এভাবে আসছে দেখো এটার ছবি এডভ্যাক, এটা একটু সাইজে ছোট আছে। এডভ্যাকের ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু দেখবা, এটা বোঝানোর মতো কিছু নাই। এগুলো ইতিহাস, এগুলো আমরা না পড়ি, আমরা এখন কম্পিউটারের প্রজন্ম নিয়ে কথা বলবো। দিস টপিকস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কম্পিউটারের প্রজন্ম, কম্পিউটারের প্রজন্ম বলতে কি বুঝো তোমরা?
কে বলতে পারবা কম্পিউটার প্রজন্ম বলতে কি বুঝি আমরা? এনি আইডিয়া? নো স্যার। কম্পিউটারের প্রজন্ম বলতে আমরা বুঝি বিভিন্ন প্রজন্মে কম্পিউটারের যে ইভলিউশন, মানে হচ্ছে প্রতিনিয়ত কম্পিউটার উন্নত হচ্ছে না আস্তে আস্তে। প্রথম দিকে যখন ছিল তখন একটা বিশাল বড় সাইজের ছিল, তাতে কাজ করা যেত কম, মানে অনেক ড্রব্যাকস ছিল, কিন্তু আস্তে আস্তে এখন কি কম্পিউটার আমাদের হাতের মুঠোতে আবির্ভাব হচ্ছে। হ্যাঁ, তার মানে কি এটা গ্রাজুয়ালি আপগ্রেড হচ্ছে না? এই যে আপগ্রেডেশন, এটাকে আমরা জেনারেশন টু জেনারেশন আপগ্রেডের কথা বলবো। এটা পাঁচটা জেনারেশনে ভাগ করা হয়েছে কম্পিউটার জেনারেশনকে। দেখো, কম্পিউটার বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে বর্তমান অবস্থায় এসেছে। পরিবর্তন ও বা বিকাশের এক একটি পর্যায় বা ধাপকে এক একটি প্রজন্ম বলা হয়। এক একটি প্রজন্মের পরিবর্তনের সময় নতুন বৈশিষ্ট্যগুলো প্রাধান্য লাভ করতে থাকে এবং একই সঙ্গে পুরানো বৈশিষ্ট্য পাশাপাশি অবস্থান করে। পরবর্তীতে এক সময় পুরানো বৈশিষ্ট্য উঠে যায় এবং নতুন প্রজন্মের সৃষ্টি হয়। এভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের সূচনা হয়। আচ্ছা, কম্পিউটার পাঁচটা প্রজন্মে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে 1G, 2G, 3G, 4G, 5G, মানে হচ্ছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড, ফোর্থ, ফিফথ। এখন জেনারেশন ওয়াইজ আমরা হচ্ছে প্রত্যেক জেনারেশনে কম্পিউটারের এই কি কি ছিল এবং কি কি কাজ করা যেত সেগুলো নিয়ে একটু কথা বলবো। সো প্রথম যে কম্পিউটারের জেনারেশন শুরু হচ্ছে সেটা হচ্ছে 1951 সাল থেকে আমরা ধরছি, কারণ এর আগে যেগুলো ছিল সেগুলো পূর্ণাঙ্গ কম্পিউটার হিসেবে আসলে বিবেচনা করা যায় না। সেগুলোর কিছু ল্যাকিংস ছিল, ড্রব্যাকস ছিল, যার কারণে আমরা স্টার্টিং আওয়ার জেনারেশন ফ্রম 1951। সো ফ্রম 1951 টু 1959 দিস পিরিয়ড ইজ কল্ড ফার্স্ট জেনারেশন। এটাকে আমরা বলছি ফার্স্ট জেনারেশন, 1951 সাল থেকে 1959 সাল। তো এই সময়কালে এটার বৈশিষ্ট্য কি ছিল দেখো, ভ্যাকিউম টিউব ও বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বর্তনীর ব্যবহার, মেমোরি হিসেবে ম্যাগনেটিক ড্রামের ব্যবহার, ইনপুট আউটপুট ব্যবস্থার জন্য পাঞ্চ কার্ডের ব্যবহার, ডেটা ধারণের জন্য ইলেকট্রোস্ট্যাটিক টিউব অথবা মার্কারি ডিলে লাইনের ব্যবহার, মেশিন ভাষার মাধ্যমে নির্দেশ প্রদান করা হতো। তোমরা যারা ইন্টারমিডিয়েটে আইসিটি পড়েছো তারা তো জানো মেশিন ভাষা কোনটা। মেশিন ভাষা কোনটা বলতো? উদাহরণ দেখো, ইউনিভ্যাক, আইবিএম 650, মার্ক টু, এগুলো ছিল এই কম্পিউটারের বৈশিষ্ট্য। এগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে কিন্তু, বুঝতে পারছো? এই প্রথম জেনারেশনের কম্পিউটারের বৈশিষ্ট্য গুলো মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? স্যার বলছি যে হ্যাঁ, এগুলো সবগুলোই মুখস্থ করতে হবে। হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে কারণ এটা পরীক্ষাতে প্রচুর আসে। হঠাৎ করে তোমাকে বললো 4 মার্কসের একটা কোশ্চেন, প্রথম প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো লেখ, তখন কি লিখতে হবে না? জি স্যার। জি স্যার। তো আজকে আমরা না পড়ি, আর সময় নেই। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য বা এগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো, নেক্সট ক্লাসে এগুলো আমরা কন্টিনিউ করব। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে স্যার? এই ENIAC, EDVAC এগুলোর ডিটেইলস কি মুখস্থ করতে হবে? এগুলার ডিটেলস মুখস্থ করা লাগবে না, ওটার জাস্ট ডেফিনেশন বা যে এটা আছে কত সালে এসেছে ওই জিনিসগুলো মুখস্থ করলেই হবে। ওকে স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে ফাইন, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার রোলটা কি দেখা যাচ্ছে? 9011 রোল।